দেশের 98% মানুষের সুপেয় পানির আওতায় এসেছে উল্লেখ করে জাতীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানিয়েছেন, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্য পূরণে কাজ চলছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি 6,000 মানুষের জন্য শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন বলেও জানান তিনি। তিনি রোববার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। মোহাম্মদ তাজুল ইসলাম জানান, করোনা, ডেঙ্গু, স্যানিটেশন সহ সামাজিক সকল সমস্যার সমাধানে মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রসহ সকল মানুষকে এগিয়ে আসতে হবে।